আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আছি মোটামুটি ভালো। আজকে মেয়েটার জ্বর একটু কমছে, তো এই যে সকালবেলা মেয়েকে রুডুস রান্না করে দিয়েছিলাম, ও তো খেলো না, কারণ ওই মুখে রুচি নেই। আর এখন সকালবেলা এই যে আমার নাস্তা, দেখি এখান থেকে যদি হালকা পাতলা কিছু খায়, তো কি বলবো, এখন তো সিজনালি জ্বর, তা সবাই একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। যতটুকুই দেখেন, 5 মিনিট দেখেন, 10 মিনিট দেখেন, দেখবেন একটু লাইক দিয়ে। আর হচ্ছে, কারণ সবাই তো আর আমার ভিডিও পুরোটা দেখেন না, যেটা আমি নিজে উপলব্ধি করতে পারি, হয়তো বা আমি নতুন, আমার সাথে কি হয় না হয় আমি বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যখন কেউ আমাকে প্রশ্ন করে যে এটা কি ওটা কি, তখন আমার ঠিকই বোঝা হয়ে যায় যে আসলেই কি হইতেছে আর কি না হইতেছে আমার ভিডিওগুলোর সাথে। শুধু একটুখানি দেখে কমেন্ট করে, একটু দেখে কমেন্ট, ঠিক আছে, যাক, যার যার বিষয় এটা তার জোর করে বললেও তার কাউরে দেখানো যাবে না, যে জোর করে দেখানো যাবে, এটা জোর করে দেখানোর কিছু নাই, তো এটাই আর কি। সকালে নাস্তাটা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম, তো এইটুকুই বলবো যে একটা লাইক অন্ততপক্ষে দিয়ে যাবেন, দিয়ে দেখা শুরু করবেন। অনেক কষ্ট হয় আমাদের, আমরা যারা ব্লগিং করি, যারা আসলে ভিডিওটাগুলো তৈরি করি, খুব কষ্ট হয়ে যায় ভিডিওগুলো তৈরি করতে। বাবাগুলো পেরেকটুমি করে, মেয়েটা এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। রাতে একটু হালকা জ্বর আসছিল, আর জ্বর আসে নাই, এখন একটু দেখা যাক। এই যে মেয়ে, খাও বাবা, তোমার শুধু মাম মাম খাইতে হবে না, মাম অনেক খাইছে সকাল থেকে, একটা কিচ্ছু খাও নাই, শুধু মাম এগুলো খাবা এখন, হ্যাঁ খাবা, হ্যাঁ খাবা, নাহলে কিন্তু ট্রেন আসবে, ট্রেন আসে তোমাকে নিয়ে যাবে, ট্রেনে করে আম্মু চলে যাব, ট্রেনে করে আম্মু চলে যাব, তুমি যদি না খাও ট্রেনে করে আম্মু চলে যাব কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তবে সবাই নাস্তা করেন, আমিও নাস্তা করিনি, কারণ অনেক কাজ আজকে, মেয়ে কালকে কাজ করা হয় নাই, রান্নাও করা হয় নাই, আজকে দেখি কাজ করতে হবে, রান্না টান্না করতে হবে, কী কী করা যায়, প্রচুর কাজ আজকেও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মতো ভালো আছেন। তো চলে আসছি, দুপুরে রান্না করব, এখন সবজি নিতে আসছি। আবার কেমন আছেন সালাম দিলাম, তো দেখেন বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে কীভাবে যাই, এই বৃষ্টি তো খুব খারাপ, আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আমি তো বৃষ্টিতে যাই, বৃষ্টির জন্য শাক উঠাইতে উঠাইতে চলে গেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য আবার যে ওই সামনে একটু দাঁড়াইছিলাম, আর কয়েকটা ডাল উঠাই নেব। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সত্যি অনেক কষ্টের হয়ে যায়, আর একটা আশাতে আমরা এগুলো করি, তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একমাত্র চাওয়া। এখন দেখি কিছু কাঁচামরিচ উঠাই নেই, কাঁচামরিচ কয়েকটা প্রয়োজন। ওরা সব গাছের পাতা খেয়ে নিতেছে, ওদের যে কি হয়েছে, গাছের পাতা খেয়ে নিতেছে, আল্লাহ, এখানে মরিচ কি আছে, আছে কয়েকটা মরিচ, বেশি প্রয়োজন নাই, অল্প কয়েকটা হলেই হবে। তো আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, যে এই জায়গাটা সামান্য একটু ভালো লাগছে, তবে অবশ্যই ওই ভালো লাগা থেকেই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে যাবেন, যে হারে কমেন্ট আসে, কিন্তু সে পরিমাণ যদি
সাবস্ক্রাইব হইতো আলহামদুলিল্লাহ, বা লাইক আসতো আলহামদুলিল্লাহ, কিন্তু তার হচ্ছে না। এটা ব্যাড লাক বলতে পারি আমার। যাই হোক, আমি একটু কাঁচামরিচগুলো উঠে, তো এটা এই গাছ থেকে এখন পর্যন্ত মরিচ উঠানো হয়নি, আজকে প্রথম উঠাবো। তারপরে সবাই দোয়া করবেন আমার মরিচ গাছগুলোর জন্য, আমার গাছ সবগুলো গাছের জন্যই, যেন ফলন ভালো আসে। আর আমি সাধারণত কি বলতে গেলে কি, যে আমার সবজি বাগান থেকে যতটুকু সবজি আসে আর যা পাই তাই দিয়ে নিচে চলার চেষ্টা করি। শুধু মাছ মাংস তেল পেঁয়াজ লবণ যা অন্যান্য যা প্রয়োজন সেগুলো কেনা লাগে, কিন্তু এছাড়া আর কি সবজির চাহিদাটা আমি এখান থেকে চেষ্টা করি যেন এখান থেকে আমার হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, যেন আমার চ্যানেলটা আঁকায় যায়। আর সবারই, যে কোনো মানুষের কোনো একটা কাজ করতে গেলে সবারই দোয়া প্রার্থনা করে, সেরকম আমিও সবার জন্য আল্লাহর কাছে বলি, যেন আল্লাহ তাআলা আপনাদের সবারই আশাগুলো পূরণ করে দেয়। আমার আশাটাও আমি নিজের জন্য আল্লাহ তাআলার কাছে চাই। তো এগুলো আজকে বেশি কিছু রান্না করব না, একটু শুধু দেখা যাক কী কী রান্না করি, হালকা পাতলা। দেখেন আমার এই যে নতুন মরিচ গেছে, মরিচ চলে আসছে। তো চলেন যাই নিচে, যে দেখি কি রান্না করা যায়। বৃষ্টিটা বৃষ্টির জন্য কয়বার উঠাইলাম, কয়বার যে রোদে দিলাম তার কোনো হিসাব নেই। ডাকে ইয়া ডাকে মামি ডাকে তোরে যা। হয়তো এদিকে ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ পাবেন আপনারা। তো যাই, অনেক সময় হয়ে গেছে রান্নাটা করব, এটা এখন আবার রোদে বের করে দিলাম। আজকে রোদের তাপ বেশি নেই, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে, তাও দিয়ে গেলাম। যে দেখেন এখানে মসুরের ডাল ধুয়ে নিয়েছি, তারপরে এই যে শাকগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এখন এটা হয়তো বা অনেকে এর অনেকভাবে রান্না করেন, তা আমি আমার মতন করে রান্না করতেছি। এই যে এখানে হচ্ছে মরিচগুলো দিয়ে দিলাম, গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম, তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে, আমি সম্পূর্ণ জিরে ছাড়া রান্না করবো এটাতে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিব, হলুদ এখন ঢাকা দিয়ে দেবো, চলে জাল ধরাই দিলাম আমি, এখন ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে হচ্ছে কি, আমি আলু আর ডিম সে একসাথে সিদ্ধ করে নিয়েছি, আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আমার সাথে থাকেন, আমি এগুলো এখন ছোলা সারিয়ে নেই। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই যদি কোথাও কোনো একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব একটু লাইক করে যাবেন, এটা আপনাদের কাছে আমার একটা মোস্ট মোস্ট রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকে। হচ্ছে আমি ডিমটা ভেজে নিব, তার জন্য এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তো ডিমটা হয়ে নিই। ফলে পরে আমি এখানে হচ্ছে গিয়ে আলু ভেঙে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার ডালটা প্রায় সেদ্ধ, সেদ্ধর দিকে আরও সেদ্ধ হবে। তো দেখতে থাকেন, তো শুকনো মরিচ ভেঙে ভেজে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন এগুলো সব দিয়ে দিয়েছি, বের করে নিয়েছি এর মধ্যে। ফ্লেভারটা অনেক সুন্দর বেরিয়েছে শুকনো মরিচে। তো এর মধ্যে হচ্ছে কি, আমি এই যে হলুদটা দিয়ে দিই,
আগে তো লবণ দিয়ে আসছে, তারপর আর একটু লবণ দেই, বেশি লবণ দিব না। দুটো শুকনো মরিচ ভেঙে ভেজে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, এগুলো সব দিয়ে দিয়েছি, বের করে নিয়েছি। এর মধ্যে ফ্লেভারটা অনেক সুন্দর বেরিয়েছে শুকনো মরিচের। তো এর মধ্যে হচ্ছে কি, আমি এই যে হলুদটা দিয়ে দিই, আগে তো লবণ দিয়ে আসছে, তারপর আর একটু লবণ দেই, বেশি লবণ দিব না। এইদিকে হচ্ছে আমি একটু যে ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে পানি দিয়েছি, মশলাটা কষিয়ে নিই। এর মধ্যে তো দেখলেনি আপনারা কী কী দিলাম ওর মধ্যে, আর হয়তো বা আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কি আপনার জিরে, জিরেটা দেওয়া হয়নি, তো জিরে দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে এই পানিটার মধ্যে আমি হচ্ছে গিয়ে আপনার এই আলুগুলোও দিয়ে দেবো, তাহলে এই আলুগুলোও কষানো এর মধ্যে হয়ে যাবে। আমার এক্সট্রা কষানোর প্রয়োজন নেই, কারণ মশলা যেটুকু কষার কষছে আমি একটু পানি বেশি করে দিছিলাম যেন আলুটা কষানো যায়। তো এদিকে হচ্ছে আলু কষানো হয়ে গেছে, আমার ওই ঝোলের পানি দিয়ে দিছি অল্প, কারণ সেদ্ধ করা তো আছেই। তো এদিকে হচ্ছে আর ডিমগুলো দিয়ে দিতেছি, কয়েকবার যে ছুটে যেতে হলো, এদিকে ছুটতে ওদিকে ছুটতে, ওইদিকে যে আবার বৃষ্টি চলে আসছে, আবার ওই ব্ল্যাঙ্কেটটা উঠাইলাম, উঠাইয়ে রেখে আসলাম, আর এদিকে আমার একটু হয়ে গেছে। এটা এখন আমি বাগার বলি, আমরা বাগার দেবো, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দেব। তো এই যে এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর যে গোটা গোটা করে রাখা, মানে গোটা গোটা মানে আস্তে আস্তে রসুনের টুকরোগুলো, ওগুলো আর কেটে নেয়নি, এগুলো এমনি গলে যাবে। আর এই তো ডিমটা প্রায় আমার হয়ে আসছে, আসছে আর একটু পানি শুকে আমি নামাই নিব। এটা এখন এই যে আমার ডালটা, এই যে এখানে ডালটা বাগার দিলে আমার হয়ে যাবে রান্না আজকে। এদিকে এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে হয়েছে, এখন আমি এর মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে আর একটু চুলের উপরে রাখবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষে বলে যাবো, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।